নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা এই ভিডিওতে দুটি চাকরির আপডেট দেবো, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। তো প্রথমেই তোমরা দেখাবো কনস্টেবল পোস্টে, তারপরে দেখো সাব ইন্সপেক্টর পোস্টে। তো কীভাবে কী রিক্রুট নোটিশ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিও জানতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং কী করতে হবে তোমাদের এবং বিস্তারিত তথ্য। তো চলো দেখে নেওয়া যাক প্রথম নোটিশটি। তো বন্ধুরা, প্রথম নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ WBPRB-র পক্ষ থেকে কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে দেখো 16 মার্চ 2022 তারিখে কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিলি রেজাল্ট প্রকাশ করা, সেখানে যারা সিলেক্টেড হয়েছে তাদের PMT মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং PET মানে ফিজিক্যাল এফিকেসি টেস্ট কবে থেকে শুরু হতে পারে, ঠিক আছে, সেই ডেট কিন্তু প্রকাশ করেছে। তো আমরা স্কল করলে কিন্তু এখানে সম্পূর্ণ তথ্য জানতে পারবো কবে থেকে শুরু হবে এবং কোন কোন জায়গায় কতটা করে ক্যান্ডিডেট মানে চান্স পেয়েছে বা সুযোগ পাবে। তো প্রথমে চলে আসবো আমরা নেম অফ দ্য RRB। এখানে দেখো তোমাদের প্রেসিডেন্স রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে তোমাদের কতগুলো ভ্যাকান্সিতে তোমাদের PET PMT করানো হবে। এখানে দেখো মেল ক্যান্ডিডেট বলা হচ্ছে 15,536 জন এবং ফিমেল ক্যান্ডিডেট বলা হচ্ছে 5,312 জন। গ্রাউন্ডের নাম আছে এখানে দেখতে পাচ্ছ SSF তোমাদের যেটা ব্যাকপুর আমরা গ্রাউন্ড বলে পরিচিত সেই ব্যাকপুর গ্রাউন্ডে এখানে ডিস্ট্রিক্ট নোটিশ পরগনা এবং পিনকোডটাও কিন্তু মেনশন করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের পরের যে ভেনু সেটা হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে তোমাদের টোটাল যে মেল ক্যান্ডিডেটদের জন্য 15,104 এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 6,405 জনকে তোমাদের কিন্তু তোমাদের মাঠ করতে হবে এবং এখানে কিন্তু নদিয়া জেলায় এই রিক্রুট এই যে মাঠটি হবে, দেখতে পাচ্ছ কল্যাণী নদিয়া এবং পিনকোডটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এরপরে দেখে নেবো আমরা 3 নম্বর জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে তোমাদের টোটাল পুরুষ ক্যান্ডিডেট আছে 16,202 এবং ফিমেল ক্যান্ডিডেট আছে 8,386 জন এবং এখানে কিন্তু অ্যাড্রেসটি বলা হয়েছে জলপাইগুড়ি তোমার ডিস্ট্রিক্টে হবে। এখানে কিন্তু পিনকোডটি মেনশন করা হয়েছে 735131। এরপরে দেখো বলা হচ্ছে বর্ধমান রেঞ্জ, তো বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের টোটাল হচ্ছে পুরুষ ক্যান্ডিডেট আছে যারা তোমার মাঠের জন্য যাবে যেতে পারবে ওই মানে ওই গ্রাউন্ডে, তারা কিন্তু ওইখানে বলা হচ্ছে 16,202 জন এখানেও কিন্তু এবং ফিমেল ক্যান্ডিডেট আছে 5,300 জন এবং এখানে কিন্তু পশ্চিম বর্ধমানে তোমাদের কিন্তু এই মাঠটি হবে। এবং এরপরে বলা হচ্ছে মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, তো মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের এখানে টোটাল পুরুষ ক্যান্ডিডেটের জন্য আছে তোমাদের ভ্যাকান্সি আছে 14,267 জন এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আছে 5,170 জন এবং এখানে দেখো তোমাদের মাঠের জন্য ডাক যারা পাবে তাদের এখানে যেতে হবে পশ্চিম মেদিনীপুর 72145। তো অলরেডি কিন্তু তোমাদের ডেট প্রকাশ করা হয়েছে, তোমাদের ডেট এখানে জানতে পারবে, তোমাদের দেখাবো তোমাদের ডেট। তো এখানে কিন্তু ডেটগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ 28/3/2022 তারিখ থেকে ব্যারাকপুর এবং 21/4/2022 তারিখ পর্যন্ত চলবে। এখানে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা করে ডেট দেওয়া হয়েছে, 28/3/2022 তারিখ থেকে 24/4/2022 তারিখ থেকে তোমার পর্যন্ত চলবে এখানে ডেট বলা হয়েছে। তারপরে দেখো বলা হচ্ছে 28/3/2022 তারিখ থেকে 25/4/2022 তারিখ থেকে পর্যন্ত চলবে জলপাইগুড়িতে। তারপরে বর্ধমান বলা হচ্ছে আর বর্ধমান বলা হচ্ছে 28/3/2022 তারিখ থেকে 22/4/2022 তারিখ পর্যন্ত চলবে বর্ধমানে এবং মেদিনীপুরে কিন্তু চলবে 28/3/2022 তারিখ থেকে 20/4/2022 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এখানে কিন্তু টেন্টেটিভ এটার ডেট প্রকাশ করা হয়েছে, পরবর্তীতে চেঞ্জ হলেও হতে পারে কিন্তু না হওয়ার চান্স সবথেকে বেশি। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের দেখালাম প্রথম নোটিশ, এবার চলো সেকেন্ড নোটিশে কী বলা হচ্ছে সেটা আমরা দেখে নিই। তো সেকেন্ড নোটিশ জানার জন্য আমাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এখানে রিক্রুটমেন্ট বলার যে অপশন আছে এখানে ক্লিক করলে তোমরা সম্পর্কে তথ্য জানতে পারবে। তো দেখাবো আমি তোমাদের, দেখো 16 তারিখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের, একটা দুটো হচ্ছে লেডি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখো 16 তারিখে দুটো নোটিশ প্রকাশ করা হয়েছে, যেমনটা তোমাদের বললাম, একটা হলো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল
পুলিশ 2020। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে যারা সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লিকেশন করেছিল এবং যাদের প্রিলি পরীক্ষা দিয়েছিল তার কিন্তু রেজাল্টের যে নোটিশের যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ অ্যান্সার কি এখানে প্রকাশ করা হয়েছে প্রিলি পরীক্ষার, ঠিক আছে। আনব্রামস আনব্রামস আলাদা আলাদা করা আছে, তোমরা চাইলে এখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমরা গেট ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু তোমার সামনে অ্যান্সার কি শো হয়ে যাবে এবং তোমার সামনে দেখে নিতে পারবে কোন প্রশ্নের কোন উত্তর মানে হয়েছে। এবং তোমার যদি তার উপর কোনো ডাউট থাকে তাহলে কিন্তু WBPRBতে তোমরা মেল করে পাঠাতে পারো যে এই প্রশ্নে এই উত্তরটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, যদি তোমাদের মনে হয়, ঠিক আছে। এবং তোমার ছেড়ে যাচাই করে কিন্তু তোমরা করবে মেল করবে, এবং যদি সব ঠিক থাকে তাহলে কোনো ব্যাপারই না, তার কিছুদিনের মধ্যে কিন্তু প্রিলি রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর চলে আসবে আমরা দ্বিতীয় যে নোটিশ সেটা হচ্ছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরস অ্যান্ড আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। তো কলকাতা পুলিশের যে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হয়েছিল তার যে প্রিলি পরীক্ষা সেই প্রিলি পরীক্ষার ডেট কিন্তু আমরা প্রকাশ করা হয়েছে। আমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে দেখে নেবো। তো গেট ডিটেলসে আমরা ক্লিক করলাম, এখানে কিন্তু একদম সেই যেটা বললাম সেটাই দেখতে পাচ্ছ। 16/3/2022 থেকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে নোটিশ ফর প্রিলিমিনারি এক্সাম। তো এখানে দেখতে প্রিলিমিনারি এক্সামের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। আমরা গেট ডিটেলসের উপর ক্লিক করে কিন্তু আরও তথ্য জানতে পারবো। এখানে গেট ডিটেলসের ক্লিক করলাম, আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ নোটিশ ডাউনলোড অপশান দিয়েছে। নোটিশটা আমরা ডাউনলোড করলাম, এখানে ভিউটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে, দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে, দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরস আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021 হ্যাজ বিন শিডিউল। তো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে 27/3/2022 তারিখ রবিবার দুপুর 1:12 থেকে 1:30 পর্যন্ত তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 17/3/2023 তারিখ থেকে সরাসরি তোমাদের অফিসের ওয়েবসাইটে WB ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। তো একটা বড় আপডেট তোমাদের দিয়ে দিল। এরপরে কিন্তু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টের প্রিলি পরীক্ষা হওয়ার পরে কিন্তু তোমাদের কনস্টেবল পোস্টের রিক্রুটমেন্ট যে 5,000 ভ্যাকান্সি আছে সেটা কিন্তু প্রকাশ করা হবে, আমাদের জানা যাচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের ফোনে মেসেজ পাবে। তো এই ছিল আজকে বড় বড় তিনটে আপডেট ভিডিওটা, যে তোমাদের সম্পূর্ণ তথ্য জানালাম। একটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠের বিষয়ে কত তারিখ থেকে শুরু হবে, দ্বিতীয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর এবং SI পোস্টে রিক্রুট করা হয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, এবার তিন নম্বরটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে এখন কলকাতা পুলিশের SI এবং সার্জেন্ট পোস্টে যে রিক্রুট করা হয়েছে তার প্রিলি পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে। তো তিনটি বড় আপডেট তোমাদের দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আদাব, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।